হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে জানাবো নবাব নন্দিনীতে কি হচ্ছে কিন্তু তার আগে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও আর চ্যানেলটির ভিডিওটা পুরোপুরি দেখো স্কিপ না করে নবাব নন্দিনীতে এখনো পর্যন্ত আমরা দেখছি কমলিকা তার কাজের লোককে দিয়ে মেজদাকে চোর বানিয়ে মেজদাকে নিজের হাতের মুঠোয় আনতে চেয়েছিলো কিন্তু হলে কি হবে পিঙ্কি তো সমস্ত কিছু গড়বড় করে দিয়ে নন্দিনীর কাছে ধরা পড়ে গেল নন্দিনী কিন্তু খুব বুদ্ধিমতী মেয়ে আর নবাব কিন্তু খুব রাগী ছেলে এই রাগী নবাব কিন্তু গেল আবার নন্দিনীর বসের কাছে নন্দিনীর চাকরিটাকে ফেরত পাওয়ার জন্য কিন্তু কমলিকা কি এতই বোকা কমলিকা কি নবাবকে যেতে দেবে তার বসের কাছে সে সমস্ত রকম চেষ্টা করলো নবাবকে অফিসের বাইরে বের করে দিতে চাইলো সিকিউরিটি দিয়ে কিন্তু নবাব এমন জোরে চিল্লামিল্লি কর ছিল যে বস নিজেই সেখানে এসে উপস্থিত হলো নবাবের কথা শুনলেন বস তো একটু আজ করতে পারলো এগুলো সব কমলিকারই দোষ কিন্তু যেই নবাব কমলিকার নাম নিতে যাবে সেই সময় কোথা থেকে নন্দিনী এসে উপস্থিত হলো এবং কমলিকার নাম নবাবের মুখে কিছুতেই আনতে দিল না এতে নবাব তো রেগে গেল কিন্তু বস কিন্তু বুঝতে পারলো সমস্ত কারসাজি হচ্ছে কমলিকার কমলিকা বেজারি এখন কি করবেন সব চাল তো বাঞ্চাল হয়ে যাচ্ছে বস জানতে পারল নন্দিনী নিজের ইচ্ছাতে চাকরি ছেড়ে দেয়নি কমলিকা যাই করতে যায় না কেন কী জানি কেন যেন একটু অন্যরকম হয়ে যায় এখন কি বস হবে তাহলে নন্দিনী কি জানি এই সমস্ত সহ্য করে কমলিকা কি করবে বাড়িতে এসে তো কমলিকা আবার নতুন চাল চাললো মেজ বউকে বুঝিয়ে সুজিয়ে বাড়ির বাইরে করে দেওয়ার চেষ্টা করলো কিন্তু নন্দিনী সমস্ত কিছু বুঝতে পেরে আবার তাকে রাজি করিয়ে ফিরিয়ে আনলো কমলিকার কোনো চালই হচ্ছে না সমস্ত কিছুতেই নন্দিনী জল ঢেলে দিচ্ছে কমলিকা কি করবে সামনে আরও বড় সড়ো ষড়যন্ত্র করবে সেগুলো দেখতে হলে আপনারা দেখুন নবাব নন্দিনীর পরবর্তী এপিসোডগুলো আর আমার চ্যানেলটিকেও অবশ্যই দেখবেন কারণ পরবর্তী ইনফরমেশানগুলো আমার চ্যানেল থেকে অবশ্যই পাবেন থ্যাংক ইউ